স্বস্তির ঈদ যাত্রা, কিছু সমস্যার জন্য মন্ত্রীর দুঃখ প্রকাশ। প্রথম কার্যদিবসে ঢিলেঢালা অফিস পাড়া, এখনো অস্থির চামড়ার বাজার, রপ্তানিতে আপত্তি ট্যানারি মালিকদের, কড়া সমালোচনায় ব্যবসায়ীরা। এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে 43%, পাবনা ও মাদারীপুরে দুজনের মৃত্যু। ঈদ মোবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদের সাথে আছি আমি তাজনুবা জামিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সংবাদ আরও থাকছে। বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ কিশোরগঞ্জ ও বরগুনায়, 15 আগস্ট সকালে শোকাহত জনতার মিছিল। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিসগুলোতে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি একেবারেই কম, নিজেদের মধ্যে কুশল বিনিময় কেটেছে অনেকটা সময়। সচিবালয়ে প্রথম দিন অফিস করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানিয়েছেন এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়কই ছিল, তবে উত্তরবঙ্গের যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তহিদুর রহমানের রিপোর্ট। ঈদুল আজহার ছুটির প্রথম অফিসে ধীরে সুস্থে সচিবালয়ে এসেছেন মন্ত্রী ও কর্মকর্তা কর্মচারীরা, তবে উপস্থিতি বেশ কম। নিজের কার্যালয়ে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এবারের ঈদ যাত্রা নিয়ে। আর উত্তরবঙ্গে এমনিতেই গার্মেন্টস কর্মীরা সহ শেষ দিকে রাশটা এমন হয় যে তখন প্রেশার মোকাবিলা করা খুব কঠিন। যাত্রাটা স্বস্তিদায়ক ছিল না, ভোগান্তি হয়েছে, অনেক মানুষ কষ্ট করেছেন এবং গাড়ি দেরিতে আসার কারণে টার্মিনালেও বহু মানুষের কষ্টের সীমা ছিল না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। অফিস করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জানান, স্বস্তির ঈদ যাত্রায় খারাপ আবহাওয়ার কারণে কিছুক্ষণের জন্য ফেরি বন্ধ রাখা হয়েছিল। 18 ঘন্টা আমাদের ফেরি এবং লং চলাচল বন্ধ ছিল, আপনারা জানেন। তারপরে আমরা চেষ্টা করছি যে মোটামুটি এটাকে স্মুথ রাখা। তা আমরা এটা বলছি, ঈদের আগের দিনে আমরা বলছি যে আমরা অসন্তুষ্ট নই, আমি যতটুকু করতে পেরেছি আমরা নৌপথে আমরা সন্তুষ্ট। প্রথম কর্মদিবসে মতিঝিলের ব্যাংক পাড়ায়ও উপস্থিতি ছিল বেশ কম। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। চামড়ার বাজারে অস্থিরতার জন্য যে সিন্ডিকেটই দায়ী হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারকে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছে ট্যানারি মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন। তারা বলছেন, রপ্তানি হলে হুমকির মুখে পড়বে চামড়া শিল্প, আর সরকারের সিদ্ধান্তে খুশি স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 4 দশকের মধ্যে সবচেয়ে বড় ধস নেমেছে চামড়া ব্যবসায়ে। কোরবানির দিন থেকেই চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে লাখ টাকার গরুর চামড়ার দাম বলা হচ্ছে 200 থেকে 250 টাকা, কোথাও কোথাও 50 থেকে 100 টাকাও বলা হচ্ছে। ক্ষোভে দুঃখে রাস্তায় চামড়া ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে সেতুমন্ত্রী জানিয়েছেন চামড়ার বাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফায়দা লোটার জন্য একটা মহল সিন্ডিকেট করে, অপরাধ যে করুক, এখানে জাতীয় অর্থনীতির স্বার্থ বিঘ্নিত হলে, জনস্বার্থ বিঘ্নিত হলে সেটা দেখা সরকারের দায়িত্ব। এ সিদ্ধান্তকে আত্মঘাতী বলে দাবি করেছে ট্যানারি মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন। কাঁচা চামড়ার যে রপ্তানির আদেশ, এটা সাময়িকভাবে হয়তোবা দিয়েছে, আমরা আমাদের বেঁধে দেওয়ার দামের ভিতরে চামড়া ক্রয় করব, এই চামড়া সংগ্রহ অভিযান শুরু করব, সেই সময় বাণিজ্য মন্ত্রণালয় এই আদেশ প্রত্যাহার করে নেবে। তবে রপ্তানির সিদ্ধান্ত ইতিবাচক বলে জানিয়েছেন হাই স্কিন অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আমাদের তো দাবি একটাই যে আমাদের টাকাগুলি দিয়ে দাও, ব্যবসা করো, আর মূল্য নিয়ে কিন্তু আমাদের কোনো আলোচনা নাই। মূল্য যেটা ট্যানারি মালিকরা দিবে সেটাই। ট্যানারি মালিকরা সিন্ডিকেট ভেঙে এগিয়ে আসলেই এই শিল্প এগোবে বলেই জানাচ্ছেন চামড়া ব্যবসায়ীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
সরকারের সিদ্ধান্তহীনতা ও নীতি না থাকায় এবারের ঈদে চামড়া বাজারে সংকট দেখা দিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, কোরবানির পশুর চামড়া দেশের চামড়া শিল্পে বড় ভূমিকা রাখে, অথচ দর সংকটে সেই চামড়া মাটিতে পুঁতে ফেলতে হচ্ছে, এতে খামারি ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। আমাদের সময় চামড়া কেনার জন্যে আপনার ব্যাংক থেকে লোন দেওয়া হতো, যে যারা চামড়া ব্যবসায়ী তাদেরকে একটা বড় লোন দেওয়া হতো, সেই লোনে তারা চামড়া কিনতেন এবং যারা লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তাদের কাছে সেই চামড়া তারা পৌঁছে দিতেন। আনফর্চুনেটলি সেই ধরনের কোনো কিছু না করার কারণে এবার আপনার চামড়া ব্যাপারে এই ভয়াবহ একটা আপনার বিপর্যয় সৃষ্টি হয়েছে। সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে 43%, একথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে পাবনা ও মাদারীপুরে মারা গেছে 2 জন, আর কিছু নতুন রোগী এসেছে বলে জানিয়েছে কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ। মফিউর রহমানের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সারা দেশে প্রায় 43% ডেঙ্গু রোগী ভর্তির হার কমেছে। ঢাকায় কমেছে 29%, আর ঢাকার বাইরে কমেছে 52%। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে, এতে হাসপাতালটি সবশেষ তথ্য তুলে ধরেন এর পরিচালক। বলেন, গত 2 দিনে হাসপাতালটিতে রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এই মুহূর্তে রোগী ভর্তি আছে 448 জন, যেটা গতকাল ছিল 407 জন। ঈদের পর ঢাকায় ফিরে আসা মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সবাইকে আমরা বলবো, আপনারা মশারি ব্যবহার করুন। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নওগাঁ, টাঙ্গাইল ও ময়মনসিংহে নতুন করে আক্রান্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। সিরাজগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 33 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। অক্টোবরে কাশ্মীরে প্রথম বিনিয়োগ সম্মেলন, স্বাধীনতা দিবস উদযাপনের পর পরিস্থিতি স্বাভাবিকের আশা দিল্লি। গোল্ড টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেটে 205 রান নিউজিল্যান্ডের টেইলরের হাফ সেঞ্চুরি। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত একটি টেরাকোটা নির্মিত হয়েছে আর্মি গলফ ক্লাবে। গলফ গার্ডেনের দক্ষিণ পূর্ব পাশের দেয়ালে নির্মিত শিল্পকর্মটির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু, বাঙালি জাতির অহংকার। তিনি আছেন বাংলার প্রতিটি মানুষের হৃদয়ের অতলে শ্রদ্ধা আর ভালোবাসায়। ইতিহাস আমার অহংকার শিরোনামে ভাস্কর্যটির নির্মাতা শিল্পী মৃণাল হক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এক স্তব্ধতা গ্রাস করে সমগ্র জাতিকে। ও স্তব্ধ সময়ে জেগেছিল বহু প্রতিবাদী কণ্ঠ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রথম প্রতিবাদ হয় কিশোরগঞ্জ ও বরগুনায়। কিশোরগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ রাজনের সহায়তায় প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। পাকিস্তানের শাসন শোষণ থেকে বাঙালি জাতিকে মুক্তি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই পিতাকেই হত্যা করা হল 1975 সালের 15ই আগস্ট। নেমে আসে এক স্তব্ধ সময়। সেই কালো রাতে কেবল মুজিব নয়, নির্মমভাবে হত্যা করা হয় পুরো পরিবারকে। বঙ্গবন্ধুকে হত্যার পর থমথমে পরিবেশ, স্তম্ভিত রাজধানীসহ সারা দেশের মানুষ। শত ইচ্ছাতেও সেনা চৌকি পেরিয়ে এমন অন্যায়ের প্রতিবাদে রাজপথে নামতে পারেনি জনগণ। বেদনার খবর রেডিওতে ছড়িয়ে পড়ে 15 আগস্ট সকালে। প্রতিবাদী হয় কিশোরগঞ্জের একগুচ্ছ তরুণ, শুরু করে মিছিল বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে। প্রথম প্রতিবাদী মিছিল বঙ্গবন্ধুর মতো জাতীয় নেতা, তাকে হত্যা করে ফেলছে,
এটা বিনা প্রতিবাদে যাবে না, কাজেই আমাদের কিছু করা উচিত এবং আমরা রাস্তায় নামলে পরে মানুষ আমাদের সাথে আসবে। আমার দোকানের সামনে দিয়ে বঙ্গবন্ধুর হত্যা রক্ত বৃথা যেতে দেব না এই স্লোগান দিয়ে তারা যাইতেছে, তখন আমি মিছিলে যোগ দিই। এমন পৈশাচিক হত্যাকাণ্ডের পর ঢাকার অলিগলিতে গুমড়ে মরেছে আপামর জনতা। অবশেষে রাজধানীতে প্রতিবাদী মিছিল নামে চৌঠা নভেম্বর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে, রাজপথে নামে ছাত্র জনতা। তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করাটা খুবই কষ্টকর, সেনাবাহিনী রাস্তায় রাস্তায় তারা পজিশন নিয়ে বসে আছে। আমরা ঠিক করলাম যে করবই আমরা মিছিল। নীলক্ষেতের মোড়ে আসার পর পুলিশ আমাদেরকে বাধা দিল, সেই ব্যারিকেড ভেঙে আমরা দুই লাইনে নীরব মিছিল করে অগ্রসর হয়ে 32 নম্বরে গিয়ে প্রথমে আমি ফুল দিলাম। প্রতিবাদীরা জাতির জনকের হত্যার বিচারে সন্তোষ জানালেও পালিয়ে থাকা খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি তাদের। যে কোনো প্রচেষ্টার মাধ্যমে ফিরাই আইন না, এদের ফাঁসির রায় বা যে রায় হয়েছে রায় কার্যকর করা উচিত। জাতির পিতাকে হত্যার পর দীর্ঘদিন পথভ্রষ্ট ছিল দেশ ও রাজনীতি, তাই নতুন কোনো ষড়যন্ত্র যাতে না হয় সেদিকে নজর রাখার দাবি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রথম প্রতিবাদকারীদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। বর্ষার বৃষ্টি স্নাত সবুজ বনরাজি মৌলভীবাজারের পর্যটন স্পটগুলোতে দিয়েছে বাড়তি সৌন্দর্য, তাই ঈদুল আজহার লম্বা ছুটি ভ্রমণিকদের নিয়েছে সেই স্নিগ্ধ প্রকৃতির কাছে। জীব বৈচিত্র্যে ভরা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মৌলভীবাজার জেলা, চা বাগান, লেবু বাগান, লাওয়াছাড়া বন, মাধবকুণ্ড জলপ্রপাত আর মাধবপুর লেক, এমন সবুজ ঘেরাদের শত পর্যটন স্পট রয়েছে এই জেলায়। বাড়তি আকর্ষণ হাইল হাওরের পাখির ঝাঁক। ঈদের ছুটিতে এসব পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদেরও ভিড়। এরই সাথে শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। স্বস্তির ঈদ যাত্রা, কিছু সমস্যার জন্য মন্ত্রীর দুঃখ প্রকাশ, প্রথম কার্যদিবসে ঢিলেঢালা অফিস করা। এখনো অস্থির চামড়ার বাজার, রপ্তানিতে আপত্তি ট্যানারি মালিকদের, কড়া সমালোচনায় ব্যবসায়ীরা। ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে 43%, পাবনা ও মাদারীপুরে দুইজনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকও লগ ইন করতে পারেন, facebook.com/21tv24online। পরের সংবাদ রাত 9:00, দেখার আমন্ত্রণ রইল সবাইকে।